হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সেন্ট্রো কল তো আজকে আবারও একটু নতুন ভিডিওতে নতুন চাকরির খবর নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যে তো আজকে আমরা দেখবো যে রাজ্যে খাদ্য দপ্তরের নিয়োগ কিন্তু চলছে তো আজকে থেকে কিন্তু খাদ্য দপ্তরের নিয়োগ চালু হয়ে গেছে তো খাদ্য দপ্তরের বিভিন্ন পদের নিয়োগ চলছে তো কীভাবে আমরা আবেদন করতে পারবো কি কি পদে আবেদন করতে পারবো এবং আমরা কি পদ্ধতিতে আবেদন করব বয়স কতটা লাগবে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে কয়টি পদে আবেদন চলছে সম্পূর্ণ কিন্তু আজকে দেখে নেব আজকের এই ভিডিওতে তো চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এই চ্যানেলটির এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন ডাব্লু বিএমসির মাধ্যমে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে তো সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নিচ্ছি তো দেখো এখানে কী বলছে রাজ্যে খাদ্য দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়েবসাইট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন থেকে তো দেখো এখানে সমস্ত কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থাকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই কিন্তু সরাসরি পুরুষ ও মহিলা যে কোনো পুরুষ ও মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো কী কী যোগ্যতা লাগবে সেটা আমরা দেখে নিচ্ছি আমরা দেখে নিচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা এখানে এখানে কী কী লাগছে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি বায়োটেকনোলজি ওয়েল টেকনোলজি সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি নিয়ে স্নাতক বা কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর বা মেডিসিনে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু তারা এই পদে আবেদন করতে পারবে তো আবেদন পদ্ধতি দেখো কী রয়েছে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি ডাব্লুডাব্লিউ ডট এম এস সি ডাব্লিউ বি ডট ও আর জি যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে পারবেন একুশে মার্চ থেকে শুরু করে কিন্তু এখানে ষোলোই এপ্রিল তো অর্থাৎ আজকে থেকেই কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে তো অনলাইনে কিন্তু তোমার আবেদন করতে হবে তো একুশ তারিখ থেকে কিন্তু এপ্রিল মাসের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন চলবে অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারী একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেল আইডি হলেই কিন্তু হবে তো এখানে দেখো আবেদন ফি কী রয়েছে যারা জেনারেল ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ক্ষেত্রে এখানে দুশো টাকা আবেদন ফি দিতে হবে এবং এসসি এস টি পিডাব্লিউটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের আবেদন ফি দিতে হবে তো দেখো নিয়োগ পদ্ধতির কী রয়েছে কিভাবে নিয়োগ হবে তো নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে লিখিত পরীক্ষা হবে তিনশো নম্বরে লিখিত পরীক্ষার একশো পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই নেগেটিভ মার্কিং এক থাক অর্থাৎ প্রতিটি প্রশ্নে ভুলের উত্তরে এক নম্বর কেটে নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে ষাট নম্বরে তো দেখো এরপরে তিনশো নম্বরে লিখিত পরীক্ষার সিলেবাসে কিন্তু এখানে দেওয়া ধরা রয়েছে সিলেবাসে কী কী রয়েছে দেখো জেনারেল স্টাডিজ রয়েছে এরপরে দেখো মেইন সাবজেক্টে কী রয়েছে মাইক্রোবায়োলজি বেস্ট এনার্জি মেটাবিলিজম এরকম এরকম কিন্তু কী কী দেখো এখানে সম্পূর্ণ সিলেবাসটি কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা সম্পূর্ণ সিলেবাসটি কিন্তু গুগল থেকে কিন্তু ডাউনলোড করতে পারো তো এরপরে আমরা দেখবো যে এখানে পদ কয়টি রয়েছে পদের নাম হচ্ছে ফুড সেফটি ম্যানেজার তো এখানে ফুড সেফটি ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করা হবে এবং মোট শূন্য পদ রয়েছে কিন্তু পুরো পশ্চিমবঙ্গে ছয়টি শূন্য পদক এখানে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে বয়সের সীমা দেওয়া রয়েছে এক এক দু হাজার বাইশ থেকে অনুযায়ী কিন্তু উনচল্লিশ বছর আঠেরো থেকে উনচল্লিশ চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এবং যারা যারা এখানে তোমাদের বয়সে ছাড় পেয়ে থাকে তারা কিন্তু সেভাবে ছাড় পেয়ে যাবে বেতনক্রম এই পদ্ধতির নিযুক্ত প্রতি মাসে পে লেভেল এগারো অনুযায়ী কিন্তু পে লেভেল এখানে পেয়ে যাবে তো সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো সম্পূর্ণ কিন্তু নোটিশটি আমি এখানে বলে দিলাম তো তোমাদের যদি আরও কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে তোমরা যারা ইলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা এই এই পদে আবেদন করো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও ধন্যবাদ